শুক্রবার দেশের দুই প্রান্তে বসেছিল জমকালো দুই ফ্যাশন শো। একদিকে সুপরিচিত বিউটি ব্র্যান্ড চেইন হার্লানের শো স্টপার হয়ে র‍্যাম্প মাতিয়েছেন বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান। সঙ্গে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী মিম, পরিমণি, পূজা চেরি, সাবিলা নূর ও তানজিন তিশা। অন্যদিকে একই দিনে ঢাকায় এসেছিলেন অর্জুন রামপাল, দেশের টপ মডেলদের সঙ্গে হেঁটেছেন র‍্যাম্পেও। কিন্তু শাকিবের আলোর ঝলকানিতে যেন ভাটা পড়েছে বিদেশি এই নায়কের র‍্যাম্প শো। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খানকে নিয়ে রীতিমতো আলোচনার ঝড় উঠেছে। অন্যদিকে অর্জুন রামপালের আগমন নিয়ে আলোচনা তো দূরে থাক, কেউ কেউ জানেনও না যে তিনি ঢাকার মঞ্চ মাতিয়ে চলে গেছেন। এই কারণেই নেটিজেনরা বলছেন শাকিব খানের দাপটে ধামাচাপা পড়ে গেল অর্জুন রামপালের ফ্যাশন শো।